আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ জুয়েলানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 22শে এপ্রিল, রোজ বৃহস্পতিবার। আজকে আমরা চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশনের 14 নং ওয়ার্ড, কড্ডা বাজারের পাশে ইসলামপুর, আশাদুল ভাইয়ের ডেয়ারি খামারে। তা আপনারা জানেন যে আশাদুল ভাই দীর্ঘদিন যাবত এখানে গাবি লালন পালন করেন, পাশাপাশি উনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এখানে বিক্রিও করেন। তো আশাদুল ভাইয়ের এখানে আজকে আমরা কিছু ভালো ভালো গাবি দেখতে পেলাম, তো চলুন আমরা সেই গাবিগুলোর দরদাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পাশাপাশি আশাদুল ভাই আরেকটা কথা বললেন যে লকডাউনের কারণে গাবির দাম কিছুটা কম আগের তুলনায় এবং পরিবহনে অনেক সুবিধা। তো চলুন ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো ভাই, শুরুতেই আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম, আমার বাসা হচ্ছে গাজীপুর চৌরাস্তার পাশে নাউজুল ইসলামপুর, কড্ডা বাজার, গাজীপুর সিটি কর্পোরেশন, 14 নং ওয়ার্ড। আচ্ছা ভাই, তো ইতিপূর্বে তো আপনার একটা গরুর ভিডিও করেছিলাম, গাভীর ভিডিও। তো এই গাভীগুলো আসলে বেশি একটা নাই দেখা যাচ্ছে। না, আসলে আমার গাবি অরিজিনালি গাবি আল্লাহ রহমতে আমাদের দোয়ায় থাকে না, আমাদের গাবি বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে যায় কারণ চেষ্টা করি ভালো কিছু সংগ্রহ করার জন্য, আর ভালো জিনিসের একটু টান থাকে, এটা আপনারাও জানেন। একটু বেশি থাকে। আচ্ছা, তো এবার কতগুলো সংগ্রহ করছেন? না, এবার আগের একটা গাবি আছে, আর তাছাড়া মোট একটা বকনা, তিনটা গাবি আছে। এর মধ্যে আপনার একটা গতকালকে বাচ্চা দিছে, আর একটা বাচ্চা দিছে আপনার 10 দিন হয়ে গেছে আর কি, 10-11 দিন। আচ্ছা, মানে এবার টোটাল গাভী হচ্ছে আপনার 4টা? জি 4টা, তিনটা দুধের গাভী আছে। আচ্ছা, তো আশাদুল ভাই এত কম সংগ্রহ করার কারণটা কি? আমি ভাই কোনো সময় বেশি সংগ্রহ করি না, কারণ বেশি জিনিস ভাই ভালো না। অল্প জিনিস মনে করেন দেখা গেছে, সব বেশি জিনিস সংগ্রহ করা কষ্টকর অনেকের। ভালো জিনিস মানে ভালো জিনিস কিনতে গেলে দেখা গেছে ভাই আসলে খুঁজে পাওয়া যায় না, ভালো জিনিস আপনার কমই ভালো। আপনার সবসময় ভালো জিনিসের মূল্য আছে ভাই, বুঝছেন? ভালো জিনিসের কোনো ই নাই, তারপরেও আছে একটু, মানে আগের চেয়ে একটু একটু বাজার মানে হালকা কিছু কম আছে আর কি। তবে ভালো জিনিসের ভাই ভালো দাম সবসময় থাকে। আচ্ছা, এখন কিছুটা কম? কিছুটা হালকা কিছু লকডাউনের কারণে। জি 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 জি। আচ্ছা, গাবি প্রতি কিরকম কমছে একটু বলেন তো ভাই। ওই রকম কিছু না, মানে দেখা গেছে 5-10 হাজার টাকা এদিক সেদিক। ওই যে মানুষ বলে অনেক সময় দিয়ে, অনেক ইউটিউবে দেখি যে গরুর দাম আকাশ পাতাল কমে গেছে, আসলে কমের দায় কম ভাই। ভালো ভালো জিনিস আসলে কোনো সময় কম থাকে না, আর ভালো জিনিস কেউ কম দামে বিক্রি করে না ভাই, ভালো জিনিসের মূল্য সবসময় বেশি থাকে। আচ্ছা, মানে কিছুটা কমছে? কিছুটা হ্যাঁ, ওই রকম। তো আশাদুল ভাই, এবার আপনার কত লিটার দুধের থেকে নিয়ে কত লিটার দুধের গাবি সংগ্রহ আছে? আপনার সর্বনিম্ন আর কি আপনার 13-14 লিটার একটা গাবি আছে, আর সর্বোচ্চ আশা করি আর কি, যেহেতু বাচ্চা দিচ্ছে এগুলো, এগুলো আপনার ভাই 30-2 কেজি কম আর বেশি এরকম হবে আশা করি। 30 লিটার পর্যন্ত? জি জি জি। আচ্ছা, তো আপনার কত টাকা থেকে নিয়ে কত টাকা? আপনার সর্বনিম্ন ধরেন 1,75,000 টাকা ধরে, আর একটা বকনা আছে ওটার কথা পরে বলবো, যাই হোক গাবির কথা বলি, আপনার 3,55,000 টাকা বলতে আছে। আচ্ছা, 1,75,000 থেকে নিয়ে 3 লাখের উপরে আপনার এখানে গাবি আছে। জি গাবি বলেন, আপনার এখানে তো কিছু ভালো গাবি আছে, ওইগুলোকে আমরা দেখি। জি জি জি, দেখেন। তো আশাদ ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা কিন্তু অরিজিনালি কিন্তু আপনার এটা এডিএল এর বীজ, মানে আমেরিকান বীজ, যেগুলো এই বীজের গাবি। আচ্ছা, আমি এক গিয়ে আপনি দেখে বুঝতে পারছেন না? না না না, এটা আপনি যে জায়গায় আপনি থেকে সংগ্রহ করছি, এই জায়গাতে কিন্তু আমি মোট 2 একটা বকনা আর 2টা গাবি আমি সংগ্রহ করছি। আমি 3টাই দেখাবো, 3টাই হচ্ছে ডিএলএ। এটার মা, এটা ছোট বোন, এটার মেয়ে আমার বাড়িতে আছে, এটা মেয়েটা বন্ধু বাড়িতে আছে। জানাশোনা গাবি? 100% জানাশোনা। এটা আপনার তারা জমি ক্রয় করবে দেখে আপনার এই গাবিগুলো আসলে 2-3টা গাবি আমার কাছে, 2টা গাবি বিক্রি করছে, একটা বকনা আমি কিনে আনছি। আসলে ভালো জিনিস কিন্তু মানুষে খুব কম বিক্রি করে ভাই, যে সময় বিপদে পড়ে ওই সময় বিক্রি করে। না, এটা ঠিক আছে, কারণ বিপদে না পড়লে মানুষ আসলে এই ধরনের গাবি খুব কমই বিক্রি করে। জি জি। আচ্ছা, তো এটা কয় দাঁতের গাবি? এটা দাঁত হচ্ছে আপনার 4 দাঁতে 6টা উঠতেছে। জি জি জি, এটা 6টা উঠতেছে আর কি, 6টাই ধরেন, 6টাই ধরেন দ্বিতীয় বেনের গাবি। আচ্ছা, এটা কি দ্বিতীয় বাচ্চা দিচ্ছে? জি জি জি। গতকাল বাচ্চাটা কোথায়? এই যে বাচ্চা এই পাশেই। তো বাচ্চাটা কি জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও আপনার এই এডিএল বীজের বাচ্চা, সার বাচ্চা। এডিএল বীজের বাচ্চা? জি, সার বাচ্চা, গতকালকে সকালে বাচ্চা দিছে। আচ্ছা,
তা এখন কত লিটার দুধ টানতেছেন এটা এখন তো কালকে আসলে মানে যেটা গেজা বলি আর কি আমরা বলি শাল দুধ যেটা হ্যাঁ ওটা তো একবারে মানে মনে করেন একবারে লাল দুধ হইতেছে এখন তাও সারা দিনে কালকে প্রায় 15 লিটার উপরে টানা হইছে 15 লিটার উপরে জি আজকে আপনার কি মনে হয় যে আপনি এটা জাত মান দেখে কি রকম মনে হয় যে কত লিটার দুধ দিতে পারে এটা ভাই অর্ডার যাদের কাছে খাবার গরু টানছে বুঝছেন তাদের রেকর্ড আছে তাদের খাতায় রেকর্ড আছে তারা প্রথম বেনে 23 24 লিটার দুধ পাইছে গরুটা 23 24 জি আমার যতটুক মানে নিজের আর কি একটা আইডিয়া আইডিয়া থেকে আমি বলতেছি গরুটা থেকে হয়তো 30 কেজির 2 কেজি দিক সেদিক হবে 28 কেজি 30 কেজি এরকম জি জি এরকম মানে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি আমি যেভাবে গেজা টানছি ওইভাবে থেকে বলতেছি আর গরু তো অনেক পার্সেন্ট দেখতে আছেন আপনি আচ্ছা এটা কতদিন যাওয়ার পরে আপনি মনে করেন যে 28 লিটার দুধ হবে এটা আপনার আসলে একটা গাবি পরিপূর্ণ দুধ হইতে গেলে কমসে কম 15 দিন থেকে 18 দিন সময় লাগে যদি কোনো দর্শক 15 দিন পরে নেয় তাহলে একদম মানে যাচাই করে নিতে পারে যদি থাকে তাহলে অবশ্যই দেখে নিতে পারে কোনো সমস্যা নেই এর মধ্যে বিক্রি হয়ে গেল তো হয়ে গেল হয়ে গেল হ্যাঁ যারা আসলে গাবি চিনে বুঝছেন তারা আসলে এই দুধের কথা জিজ্ঞেস করে না এই সমস্ত গাবি মনে করেন যে এগুলা তো অনেক হাই পার্সেন্টের গাবি আর এগুলা তো পার্সেন্ট বলতে আমেরিকান বীজের উপরে তো মোটামুটি এখন এটা তো অনেক নাম করা বীজ আমরা জানেন ওই বীজের বাচ্চা এটার মা ওই বাসায় আছে এই এই গাবিটার মা ওই বাসায় আছে আচ্ছা তাহলে এটার দাম চাবেন কত টাকা আপনি এটা আপনার এই অবস্থায় যদি কেউ নেয় আপনার 3,30,000 টাকা দাম 3,30,000 জি 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 এটা তো হচ্ছে আপনার চাওয়া দাম বিক্রি করবেন জি কিছু কম বেশ করা যাবে কিছু কম বেশ হবে জি মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটাও ভাই হলস্টাইন ফ্রিজিয়ান আগে যে গাবিটা দেখছেন ওইটারই ছোট বোন আচ্ছা দুইটা কি এক এক জায়গা থেকে এক জায়গা থেকে আনছি এক জায়গা থেকে আনছি এটা আপনার প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে দুই দাঁতের না না চার দাঁত চার দাঁত চার দাঁত জি এটা আপনার আসলে যারা চিনে বুঝছেন ভাই গরু কাকে বলে আসলে তারা দেখলেই বুঝবে এটা কি গরু এটা মাথাটা দেখান আপনি তো চিনেন আমার দর্শকদেরকে একটু চিনান আপনি তো বলতেছেন গরুর মাথাটা দেখেন মাথাটা কতটুক হ্যাঁ মাথাটা একবারে জার্সি মাথা একবারে জার্সি গরুর মতো মাথা দেখেন ছোট মাথা আর ভালো বৈশিষ্ট্য আর কিছু ভালো বৈশিষ্ট্য বলতে পাছাটা অনেক ভারী উঁচা পাছাটা জি জি আর গলাটা চিকন আর এটা তলার মানটা দেখেন নিচে তলাটা দেখবেন এক একটা বান থেকে একটা বান থেকে আরেকটা বান মিনিমাম যদি না হয় 1 ফিট দূরত্ব আছে মিনিমাম 1 ফিট মানে গাবির বানগুলো যদি দূরত্ব বেশি থাকে এটা দুধের জন্য ভালো হয় এটা দুয়াইতে ভালো হয় দুধের জন্য ভালো হয় দু বান যদি একসাথে লাগানো থাকে লাগানো থাকে ওই সমস্ত গাবি ভাই দুধে ভালো হয় না আর একটা মার বানে ভবিষ্যতে সমস্যা দেখা দেয় বুঝতে পারছি তো এটা থেকে আপনি কি মনে করেন যে ফার্স্ট বিয়ানে কত লিটার দুধ আসতে এটা ভাই আমি কিছুই বলবো না এটা দর্শকে বলবে এটা মানে আপনি কিছু বলবেন না আমি না আমি দেখে তারা দেখে এটা দেখে তারা দেখে নেবে এটা আমি ওরকম কিছু দুধের কথা যেহেতু ওটা বাচ্চা দেয় নাই আমি দুধের কথা বললে এটা আসলে ভুল হবে রোজা রমজানের দিন কথা বুঝছেন যারা দেখবে তারা দেখে নেবে কিন্তু আমার কাছে মনে হয় যে মানে পার্সেন্টে থাকলে এর উপরে পার্সেন্টে গরু হয় না দুইটা গাড়ি এটা দাম চাবেন কত টাকা এটা আপনার 3,55,000 টাকা দাম 3,55,000 জি জি এটা কিন্তু প্রেগনেট বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত এই দাম বাচ্চা দিলে হয়তো যদি ভাগ্যে ভালো হয় যদি কোনো বালা মুসিবত দূর না হয় গরু তাহলে বাচ্চা দিলে হয়তো দাম পুজো পাবে না এই আচ্ছা বাচ্চা দিলে দাম আরও বেড়ে যাবে জি জি এই সমস্ত গরু ভাই আমরা এই অরিজিনালি এই সমস্ত গরু আগে লকডাউনের আগে 3,50,000 রুপি আমরা কিনে বিক্রি করছি এখন কিছুটা কমছে জি 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 এই সমস্ত গরু কি সবাই বিক্রি করে এখন বিপদে দেশের অবস্থা ভালো না একটু বিপদে পড়ে মানুষ গরু বিক্রি করতেছে আচ্ছা তারপরে তো আলোচনা করতে পারবে আপনার সাথে জি জি অবশ্যই আলোচনা করতে পারবে যারা নিবে অবশ্যই আলোচনা করবে আর কেউ যদি জোড়া ধরে নেয় অনেক কামেরে আছে আমি অবশ্যই কিছু কমে আমি বিক্রি করব ভাই আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটাও ফ্রিজিয়ান গাবি এটা মানে এটা যেমন সাদা এটা সাদা নাই এটা কালো কিন্তু ফ্রিজিয়ানের মধ্যে তো বিভিন্ন কালার হয় লাল হয় জি লাল হয় সাদা কালো হ্যাঁ যেমন এটা হলো বানগুলো সাদা কিন্তু গাবিটা ভাই অনেক মানে গত প্রতিবেদনে কিন্তু আমাদের দেখাইছি এই গাবিটা আমি এক জায়গায় মনে করেন বাইনাম করছিল বায়না করার পরে গাবিটা মানে টাকার যোগাই পারতেছে না দেখে গাবি নিয়ে পারে না তারপর বলছে তাহলে বিক্রি করে দিই পরে ঠিক আছে কিছু বিক্রি করে দেন আচ্ছা মানে এই হিসাবে আপনার গাবিটা রয়ে গেছে জি জি আমার গাবি সব বিক্রি গেছে এটা কিন্তু ভাই এখন বর্তমানে এই গাবিটার দুধ আছে যেহেতু ময়লা বাংতাছে এখনো এই গাবিটার দুধ আছে আপনার সকাল বিকাল মিলে দুই বেলা 18-19 লিটার 18-19 জি রানিং একবার রানিং এখন তো দেখা গেছে বাচ্চার বয়স 10-11 দিন হয়ে গেছে এখন সবাই দোয়া দেখে নিতে পারবে গাবিটা আচ্ছা তো এটা বাচ্চাটা কোথায় এটা বাচ্চা বাচ্চাটা নেন তো তো এটা হচ্ছে গাবির বাচ্চা জি 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 আচ্ছা কি জাতের বাচ্চাটা কি জাতের এটাও একই এটার মার জাতি পাইছে এই সমস্ত গাবি কিন্তু ভাই আসলে এগুলা রোগ বলে খুব কম কালো গাবি যেমন রোগ বলে কম এগুলা দেখা গেছে অনেক স্ট্রং গাবি আচ্ছা এটা তো শুধু কালার উপর কি রোগ বালাই কম না এটা তো জাতে তো না এটা এই জাতটাই হচ্ছে আলাদা বুঝছেন এই জাতটাই আসলে আগের যে ইগুলো ছিল
মানে গরুগুলা ছিল আগের যে জাতের গরুগুলা এই জাতগুলাই এই হে জাতগুলা এটার মধ্যে এই বৈশিষ্ট্য তো বাচ্চাটা কি বকনা বাচ্চা না সার বাচ্চা না এটা সার বাচ্চা কতদিন হয়েছে দিছে এটা 11 দিন হয়েছে বাচ্চার বয়স 11 দিন হয়েছে আপনি এখন কত লিটার দুধ দিচ্ছেন এটা আপনি সকালে মনে করেন 12 সাড়ে 12 বিকেলে 7 কেজি সাড়ে 7 কেজি এরকম দুধ হয় মানে 6.5 7 এর নিচে হয় না বিকেলে তার মানে দুই বেলা আপনি ধরেন সর্বনিম্ন নিচে 18 ধরেন আর কি উপরেটা 18 লিটার জি জি 18 19টা এটা 20 হবে যদি বিকালে কেউ এনে গাভীটা দোয়া দেখে বাচ্চারা নিজে বাইন্ধে রাখবে সব সব পরিপূর্ণ দোয়া আর কি বাচ্চারা দুধ খাবে কোনো দুধ থাকবে না ওলানে পরের দিন সকালে এসে ধোয়াবে আবার বিকেলে ধোয়াবে তাহলে আপনার হিসাব হয়ে যাবে একদম পারফেক্ট একবার পারফেক্ট মানে বিকেলে আমি যতটুকু জানি যে আগের দিন বিকালে দোয়ান করার পরে সম্পূর্ণ দোয়ান করার যদি পরের দিন সকালে ধোয়ায় তাহলে যথেষ্ট যথেষ্ট তারপরে কেউ যদি সন্দেহ থাকে অনেকের তাহলে দেখা গেছে ওই পরের দিন আরেক আবার একদিন বিকালে ধোয়াইলে তাহলে আপনার আইডিয়া হয়ে গেল যে দুধ আসবে আচ্ছা তাহলে এটার দাম চাবেন কত টাকা এটার দাম ভাই আমার এটা আসলে যা বিক্রি করছিলাম তাই বলি এই গরুটা 2,07,000 টাকা বিক্রি করছিলাম ছোট সাইজের পরিপূর্ণ দুধ আছে কত লিটার বাচ্চা এটা সকাল বিকাল মিলে আপনার 12-13 লিটার দুধ আছে সকাল বিকেল মিলে আপনার 12 লিটার জি না মানে সকালে আপনার দেখা গেছে 8 লিটার বিকেলে 4 লিটার 4.5 লিটার 12 লিটার ধরে না 12 লিটার জি তো এটার দাম চাবেন কত টাকা এই গরুটা দাম চাইলে মনে করেন 1,75,000 টাকার দাম যেহেতু ভাই আমরা ভাই মিথ্যা কথা কই বিক্রি করতে পারবো না যে কেউ 5 লিটারের গরু যে বলমু যে দুধে 15 লিটার দাম হইলো 1,50,000 ওই রকম না ভাই একটা অরিজিনালি কিন্তু 10 লিটার একটা গাভী কিনতে গেলে 1,50,000 টাকার দাম লাগে আপনি যদি জেনুইন দুধ থাকলে আর কি মুখ দেয় কিন্তু ভাই দুধের কথা অনেক বলে দেওয়া যায় কিন্তু দুধটা বের করা কিন্তু ভাই অনেক কঠিন আচ্ছা কথা বুঝছেন এটা কিন্তু তারপর আলোচনা করতে পারবে জি 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 এটা 1,75,000 টাকার দাম আলোচনা করে নিতে পারবে আর দুধ যে কেউ এসে দুয়ে নিয়ে দেখে নিতে পারবে তো আসাদ ভাই আপনার এখানে তো এই একটা বক নাই একটা বক নাই ওই দুইটা গাবি দেখছেন না হ্যাঁ ওই বাড়িরই বক না এটা আচ্ছা মানে একই জায়গা থেকে আপনার একই জায়গা এটা কিন্তু আপনার এই ডেলভিজের বক না তো এটা কি জাতের বক নাটা এটা ফ্রিজিয়ান এটা কিন্তু আপনার আমেরিকান বিজের বাচ্চা আমেরিকান বিজের বাচ্চা বয়স কত মাস এটার বাচ্চা মাত্র এটা মাত্র দুধ ছাড়ছে আর কি বাচ্চাটা এটা আপনার তো এই 11 মাস ধরেন 11 মাস জি জি আচ্ছা তাহলে এটার দাম চাবেন কত টাকা এটা ভাই আসলে দাম চাইতেছি না তারপরে না চাইলেও চাইলেও মানুষের অনেক রকম অনেক মন্তব্য করবো এটা অনেক দামি বাচ্চা বাচ্চার দাম 95,000 টাকা 95,000 তারপর আলোচনা করে এটা কিন্তু শুনেন এটা কিন্তু অনেক পার্সেন্টের এটা কিন্তু অরিজিনালি এই মানে আমার ইচ্ছা কেউ না নেয় সমস্যা নেই আমি অনেক দাম দিয়ে কিনছি আমি এটা মানে নিজে মানে পালমো আর কি এরকম চিন্তা ভাবনা আর কি এটা আপনার যে চামড়া এটার যে আপনার তলা এটা তলাটা দেখান যেটা চারটা বান দেখান কত বড় বড় এটার মার দুধের রেকর্ড 36 লিটার সাদুল ভাই আমরা তো আপনার এখানে খুব সুন্দর সুন্দর কিছু গাভী দেখলাম যদিও অল্প পরিমাণে গাভী এখান থেকে যদি আমার কোনো দর্শক নিতে চায় তাহলে কিভাবে নিবে যদি একটু বিস্তারিত বলতেন এখন তো আসলে লকডাউনের মধ্যে কিন্তু গরু যাতায়াত করা কিন্তু অনেক সহজ রাস্তায় কোনো যানজট নাই মানে আমি মনে করি লকডাউনের মধ্যে গরু মানে কোনো জ্যামে পড়তে হয় না ধরেন এই জায়গা থেকে আমি ওই মুন্সিগঞ্জ গরু দিলাম আপনি কেরানীগঞ্জ চাটরি বাজার গরু দিলাম আপনার এই আরে এটার নাম হচ্ছে কুমিল্লাতে জি আপনার বলছিলেন কুমিল্লাতে গরু দিলাম আপনার সিলেটে গরু দিলাম একেবারে সহজ বা একেবারে কম সময় যাওয়া যায় কারণ রাস্তায় কোনো জ্যামজট নেই আর গরু যদি কোনো জায়গায় দাঁড়িয়ে না থাকে গাড়ি দিয়ে চলে এই গরু অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব কোনো অসম্ভবের কিছু নেই আর যারা গরু নেবে আমি মনে করি তারা দেখে নিলে সবচেয়ে ভালো আর যদি দেখতে না পারে অনেকে দেখা গেছে টাকা পাঠিয়ে দেয় ব্যাংকের মাধ্যমে আমরা আমাদের লোক দেয়া নিজস্ব গাড়ি দিয়ে আমরা গরু পাঠিয়ে দিই
আচ্ছা আপনারা মানে নিজস্ব লোক দিয়ে একদম তার বাড়িতে পৌঁছে এক ওই দায়িত্বটা আচ্ছা মোবাইলে দেখা তো নিতে পারবে অবশ্যই অবশ্যই দেখে নিতে পারবে আমরা যে কোনো সময় ফোন দিবে ইমো আছে WhatsApp আছে ফোন দিয়ে আপনি দেখতে পারবেন আচ্ছা আশাদুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনি সততার সাথে ব্যবসাটা চালিয়ে যাবেন ভালো থাকবেন জি ভাই দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম